আজকের ক্লাস রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। বিষয় বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি। আজকের আলোচনার বিষয়বস্তু রাজনৈতিক অর্থনীতি বলতে কি বুঝো, রাজনৈতিক অর্থনীতি পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা মূল আলোচনায় ফিরে যাই। রাজনৈতিক অর্থনীতি, যাকে ইংরেজিতে বলে পলিটিক্যাল ইকোনমি, রাজনীতি ও অর্থনীতি মূলত দুটি স্বতন্ত্র বিষয়। ইংরেজি পলিটিক্স শব্দটি গ্রিক শব্দ পলিস থেকে এসেছে, যার অর্থ নগর বা নগর রাষ্ট্র। অন্যদিকে অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ ইকোনমিক্স, যা গ্রিক শব্দ ও ইকোনোমিয়া থেকে এসেছে, যার অর্থ গার্হস্থ্য পরিচালনা। ফরাসি অর্থনীতিবিদ অ্যান্টোনিক ডি মন্টেরিস্টিন সর্বপ্রথম উক্ত দুটি বিষয়কে একত্রে রাজনৈতিক অর্থনীতি হিসেবে ব্যবহার করেন। রাজনৈতিক অর্থনীতির সংজ্ঞা, ডেফিনিশন অফ পলিটিক্যাল ইকোনমি। সাধারণত অর্থনীতি যে শাখায় রাষ্ট্রের বা রাজনৈতিক প্রতিষ্ঠানের অর্থনৈতিক কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় তাকে রাজনৈতিক অর্থনীতি বলে। প্রামাণ্য সংজ্ঞা, আলফ্রেড মার্শালের মতে রাজনৈতিক অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে। এটি মানুষের ব্যক্তিগত ও সামাজিক কাজের সেই অংশ নিয়ে আলোচনা করে যা কল্যাণ অর্জনের জন্য প্রয়োজনীয় বস্তুগত উপাদানগুলোর অর্জন ও ব্যবহারের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। জেবিসি এর মতে রাজনৈতিক অর্থনীতি হলো এমন একটি সমন্বিত বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধানের মাধ্যমে রাষ্ট্রীয় কার্যাবলী সম্পাদন করে। অধ্যাপক কোয়েনিক এর মতে রাষ্ট্রীয় আইন ও সিদ্ধান্ত নির্ধারণে যে সংস্থা নিয়োজিত তারই রাজনৈতিক প্রতিষ্ঠানের অর্থনৈতিক আলোচনাই হচ্ছে রাজনৈতিক অর্থনীতি। সুতরাং বলা যায়, যে শাস্ত্রের মাধ্যমে রাষ্ট্র তার সীমিত সম্পদের বিচক্ষণতাপূর্ণ ব্যবহার করে অসীম অভাবের অগ্রাধিকার ভিত্তিক সমাধান পূর্বক নাগরিকের সর্বোচ্চ কল্যাণ সাধন করে তাকে রাজনৈতিক অর্থনীতি বলে। রাজনৈতিক অর্থনীতি পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, ইম্পর্টেন্স অর নেসেসিটি অফ দি স্টাডি অফ পলিটিক্যাল ইকোনমি। দীর্ঘ ঔপনিবেশিক শাসনের নাগপাশ ছিন্ন করে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এদেশের লোকসংখ্যা বেশি, প্রাকৃতিক সম্পদ সীমিত এবং অর্থনীতি যুদ্ধ বিধ্বস্ত। এমত অবস্থায় সীমিত সম্পদ দিয়ে বিশাল জনসংখ্যার অভাব দূর করে জীবনযাত্রার মানোন্নয়নের মাধ্যমে টেকসই অর্থনৈতিক বুনিয়াদ সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক অর্থনীতি পাঠের গুরুত্ব অনস্বীকার্য। আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রে কার্যের পরিধি ও বিষয়বস্তু বৃদ্ধির সাথে সাথে রাজনৈতিক অর্থনীতির গুরুত্ব ক্রমেই বেড়ে চলেছে। রাজনৈতিক অর্থনীতি পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তা নিম্নরূপ। এক, সম্পদের সদ্ব্যবহার। মানব জীবনে অভাব অসীম। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা সহ মানুষকে প্রতিনিয়ত অসংখ্য অভাবের সম্মুখীন হতে হয়। একটি অভাব পূরণের সাথে সাথে আরেকটি অভাব এসে উপস্থিত হয়, অথচ এই সীমাহীন অভাব পূরণকারী সম্পদের পরিমাণ অত্যন্ত সীমিত। তাই সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাব মোকাবেলা করা যায়, রাজনৈতিক অর্থনীতি পাঠের মাধ্যমে তা আমরা জানতে পারি। দুই, কর্মসংস্থান বৃদ্ধি। বাংলাদেশের ন্যায় তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর একটি প্রধান সমস্যা হলো বেকারত্ব। কর্মসংস্থান বাড়িয়ে বেকার সমস্যার সমাধানে সরকার নানামুখী প্রকল্প গ্রহণ করতে পারে। জাতীয় সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে বেকারত্ব দূরীকরণে রাজনৈতিক অর্থনীতির গুরুত্ব অপরিসীম। তিন, জনকল্যাণ নিশ্চিতকরণ। আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রে সরকারের মূল দায়িত্ব হচ্ছে জনকল্যাণ নিশ্চিত করা। এ লক্ষ্যে সরকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, নানা ধরনের ভাতা প্রদান ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে। কিন্তু অর্থনৈতিক মন্দা, বেকারত্ব, মুদ্রাস্ফীতি ইত্যাদি নানা অর্থনৈতিক ব্যাধি সরকারের লক্ষ্য বাস্তবায়নে বাধা সৃষ্টি করে।
তাই কিভাবে এবং কোন পদক্ষেপ গ্রহণ করে উক্ত কর্মসূচি বাস্তবায়ন করে জনকল্যাণ নিশ্চিত করা যাবে তার জন্য রাজনৈতিক অর্থনীতি অধ্যয়ন একান্ত প্রয়োজন। 4. সঠিক অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রতিটি রাষ্ট্রকে তার প্রাপ্ত সম্পদ, সামর্থ্য এবং প্রয়োজন অনুসারে বাস্তবসম্মত অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হয়। রাজনৈতিক অর্থনীতি জাতীয় আশা আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্য রক্ষা করে সঠিক অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের প্রয়োজনীয় দিক নির্দেশনা দান করে। 5. রাজনীতি ও অর্থনীতির সম্পর্ক। রাজনীতি এবং অর্থনীতি সামাজিক বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি শাখা। আপাত দৃষ্টিতে জ্ঞানের এই দুটি শাখাকে আলাদা মনে হলেও উভয়ের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান, কেননা রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া যেমন অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয় না, তেমনি অর্থনীতি ছাড়াও রাজনৈতিক উদ্দেশ্য সফলতা লাভ করতে পারে না। রাজনৈতিক অর্থনীতি পাঠের মাধ্যমে রাজনীতি ও অর্থনীতির সম্পর্কে ধারণা লাভ করা যায়। 6. আয় বণ্টনে বৈষম্য দূরীকরণ। ধনী দরিদ্রের মধ্যে বৈষম্য দূর করে একটি স্থিতিশীল সমাজ গঠনে রাজনৈতিক অর্থনীতি পাঠের গুরুত্ব অপরিসীম। ধনীদের নিকট থেকে উচ্চ হারে কর আদায় করে দারিদ্র বিমোচনের মাধ্যমে কিভাবে ধনী দরিদ্রের বৈষম্য দূর করা যায় রাজনৈতিক অর্থনীতি পাঠের মাধ্যমে আমরা তা জানতে পারি। 7. কৃষি ও শিল্পের উন্নয়ন। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষি ও শিল্প খাতের গুরুত্ব অনস্বীকার্য। কৃষির আধুনিকীকরণ, শিল্প স্থাপন এবং এর সমস্যা ও সম্ভাবনা ইত্যাদি সম্পর্কে জানতে রাজনৈতিক অর্থনীতি পাঠ করা একান্ত প্রয়োজন। 8. অবকাঠামোগত উন্নয়ন। কোন দেশের অর্থনৈতিক উন্নয়ন বহুলাংশে নির্ভর করে ওই দেশের অবকাঠামোগত উন্নয়নের উপর, যা সাধারণত ব্যক্তি উদ্যোগে হয় না। সরকারকে দেশের রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি অবকাঠামোগত নির্মাণ করতে হয়। অবকাঠামোগত উন্নয়নে রাজনৈতিক অর্থনীতির গুরুত্ব অপরিসীম। 9. বাণিজ্য চক্র নিয়ন্ত্রণ। বাণিজ্য চক্র তথা দাম স্তরের অনাকাঙ্ক্ষিত হ্রাস বৃদ্ধি নিয়ন্ত্রণে রাজনৈতিক অর্থনীতি পাঠের গুরুত্ব অনস্বীকার্য। মুদ্রাস্ফীতি কিংবা মুদ্রা সংকোচন কোনোটি অর্থনীতিতে কাম্য নয়। মুদ্রাস্ফীতির সময় সংকোচনমূলক এবং মুদ্রা সংকোচনের সময় সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করে কিভাবে বাণিজ্য চক্র নিয়ন্ত্রণ করা যায় রাজনৈতিক অর্থনীতি সে বিষয়ে সরকারকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দান করে। তাই সুষ্ঠুভাবে বাণিজ্য চক্র নিয়ন্ত্রণে রাজনৈতিক অর্থনীতির জ্ঞান অর্জন একান্ত প্রয়োজন। 10. অর্থনৈতিক উন্নয়ন। বাংলাদেশের ন্যায় তৃতীয় বিশ্বের দেশগুলোতে সরকার অর্থনৈতিক উন্নয়নে পরোক্ষভাবে মুখ্য দায়িত্ব পালন করে। এসব দেশের সরকারকে নাগরিক কল্যাণে নানামুখী উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হয়। রাজনৈতিক অর্থনীতি এসব উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।